শান্ত মাথায় বললি আর আমরা শান্ত মাথায় শুনলাম। এখানে দ্বিতীয় কোনো রায় নেই, কিছু কথা সঠিক কিছু কথা বেঠিক। প্রথমে একটা কথা বলি, না আমি কোনো উকিল, না আমি কোনো আইনের মানুষ, না আমি কোনো জজ, না আমি কোনো ব্যারিস্টার। তাই আইন সংক্রান্ত ফালতু ভাট বকে কতটুকু কি হচ্ছে না হচ্ছে সেই বিষয়ে আমি অন্তত বড় বড় কথা বলবো না। কারণ সঠিক বিচার সঠিক রায়ের আশায় আমরা সবাই থাকি আইনের দরবারে, কিন্তু আইন সবসময় সব ক্ষেত্রে কিছু কাজ করতে অনেক দেরি করে ফেলে, এটা জলজ্যান্ত প্রমাণ চোখের সামনে প্রচুর থাকে। দ্বিতীয়বার আলাদা করে এই বিষয় নিয়ে কপচাতে বা বলতে আমি বসবো না। আমি কিছু কথা এই বেসিকের উপর বলবো যেটার উপর বেস করে তুই কালকে কিছু কথা বলেছিস, আমি শুনলাম ভিডিওটা, মন দিয়ে শুনলাম, বুঝলাম, বুঝে একটা জিনিস বুঝলাম যে যে তুই নিজে ঘাসে মুখ দিয়ে চলিস, নাকি তুই মনে করিস যারা তোকে শুনছে তারা ঘাসে মুখ দিয়ে চলছে, নাকি তুই এটা ভাবিস যাকে যেরকমভাবে ঘোল খাওয়াবো ডক ডক করে সবাই সেই ঘোলটা খেয়ে নেবে। আমি খালি এটা ভাবি, তোর এগেনস্টে আছি বলে তা না, তোর এগেনস্টে কথা বলি বলে তা না, তুই যে কিছু কথা বলছিস, কিছু কথা লজিকের হলে বেশিরভাগ কথাটা ইনলজিক্যাল, এমন এমন বিষয় তুই বলিস অবাক লাগে। দেখো প্রথম তো একটা কথা যে তুমি সবসময় সবার মন জয় করে চলতে পারবে না, এটাও যেমন ফ্যাক্ট। মন জয় করে চলতে পারবো না মানে তাকে আমি আঘাত করব, যাকে আমার পছন্দ হবে না তাকে এত তীব্র আঘাত করবো, এবার বলবে যে তুমিও তো করেছো। সেটার বিষয়টা আসছি, অবশ্যই আসছি। ওই যে কথায় আছে না, যেমন কুকুর তার ঠিক তেমনি মুগুর, কে কতটুকু ডিজার্ভ করে তার জন্য ততটুকু বর্তায়। কিন্তু কেউ যদি বিনা কারণে যে কোনো জিনিস গায়ে টেনে নিয়ে বা ঝোল টেনে নিয়ে একাকার করে ফেলে তখন কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যায়। যেরকম তোমরা ভাবো আজকে MSL কারুর পেছনে লাগতে যায়নি, হ্যাঁ MSLকে নিয়ে বলতে হচ্ছে কথাগুলো, MSL কখনও কারুর পেছনে লাগতে যায়নি, আলাদা করে কখনও কাউকে কিছু বলতে যায়নি, কারণ তারা একটা ব্লগিংয়ের চ্যানেল, অনেক অনেক স্ট্রাগল করতে হচ্ছে যে ওনার আছে তাকে, মানে কণিকাকে স্ট্রাগল করে আজকে একটা জায়গায় সে তৈরি করছে। এবার আমার সেই স্ট্রাগলের জায়গাটাকে আমি তো বাঁচানোর চেষ্টা করব। আজকে যেমন খোদ নিজের ইমেজকে ক্লিয়ার করার জন্য মন্দিরার সাথে হওয়া প্রত্যেকটা কথোপকথন, প্রত্যেকটা কনভারসেশন উইথ ভয়েস ক্লিপ আমাদের সামনে শোনানো হচ্ছে, কিসের জন্য? নিজের ইমেজটাকে ক্লিয়ার করার জন্য। সেরকমই MSL এর কিন্তু সোর্স অফ ইনকাম আদার্স কিছু না, কোনো পুরুষ মানুষ নেই তাদের ঘরে যে কিনা তাদের আর্নিং মেম্বার হবে, না, এই আর্নিং মেম্বার এই ফ্যামিলির কিন্তু একমাত্র কণিকা। তাহলে সে কী চাইবে? আমি যেখানটা থেকে আর্নিং করছি আমার জায়গাটা সেফ সাইড থাকবে, স্বাভাবিক, তাই তো? সেটা তাকে করতে দেওয়া হচ্ছিল না। দিনের পর দিন তার কাউকে দেওয়া একটা স্ট্রাইক, যে স্ট্রাইকটা ভ্যালিড ছিল বিকজ সেখানে তার সন্তানের বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে, কেউ মেনে নেয়? একটা মা যাই মেনে নিক কি নিক না, নিজের সন্তানের বিষয়ে কেউ যদি এইরকম ধরনের মন্তব্য করে সেই মা কি মেনে নেয় না তো? সেই পরিবর্তে যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের জ্বালাকে মেটানোর জন্য দিনের পর দিন কণিকাদের আঘাতের পর আঘাত করা হয়েছে। তার আগে বলি, ভুলে যাবো না হলে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আঘাত করা হয়েছে, আজকে বলা হচ্ছে যে ওদের কি ভোটার আইকার্ড বা ডকুমেন্টসে এই নামগুলো আছে, তাহলে কি করে জানলো যে আমি ওদেরকেই বলেছি? আচ্ছা ঠিক আছে চল, কেউ না জানো, কেউ বুঝতে পারছে না যে ও সবাই ভুল বুঝছে ওদেরকে বলেছিস, তুই বলতো, তুই নিজে নিজেকে বলতো তুই কাদেরকে বলেছিস। জানিস তো মানুষ না সবার সামনে মিথ্যে বলতে পারে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আর ভগবানের দরবারে মিথ্যে বলতে পারে না, সেই জায়গাটা কিন্তু তার মুখ হাত বাঁধা। তুইও জানিস তুই কাদেরকে বলেছিস, দিনের পর দিন বলেছিস, আজকে লজিক খাটাচ্ছিস? তোর কাছে সত্যি কথা, আজকে ওরা কেসটা করেছে, কেসটা কেন নিয়ে নিল? আইন কেসটাকে কেন নিল? যে আজকে তুমি তো কারোর নাম নাওনি, তাহলে তোমার বিষয়ে কেসটা কেন নিল? আজকে তুই একটা কথা বলে আমার খুব হাসি পেয়ে গেল কথাটা শুনি, যদিও বা একটু সত্যি, বাট সবটা না। এই যে তুই বলছিস আমার বাড়িতে লিগাল নোটিশ পাঠানোটা খুব সহজ, কারণ আমার বাড়ির অ্যাড্রেস আছে। লাইক সিরিয়াসলি, অ্যাড্রেস তো যেভাবেই হোক জোগাড় করে নেওয়াই যেতে পারে, তোর বাড়িতে পাঠাবে, আরেকজনের বাড়িতেও তো আসছে, এসেছে বেশ কয়েকবার, তাকে সাইবার ক্রাইমে দৌড়তে হয়েছে, তার বাড়িতেও কিন্তু ফোন নাম্বার অ্যাড্রেস রিভিল হয়েছে, তারপরে গিয়েই তো এই জিনিসটা হয়েছে, নাহলে কী করে সম্ভব? সেইটা কারণ শুধুমাত্র তোকে মজা, ও তোর বাড়ির অ্যাড্রেস আছে একটা লিগাল নোটিশ পাঠাই, এরকম না, নিশ্চয়ই কোনো কারণ আছে, লিগাল নোটিশ যাওয়ার মতন কিছু কারণ আছে, তারপরে গিয়ে হয়েছে, তার আগে হয়নি, হয়েছে কি? তো প্রথম একটা যেটা সবচেয়ে বড় প্রশ্ন যেটা কমেন্ট বক্সে তোর ঘুরে গেছে সেটা হচ্ছে যে মেনে নিলাম তুমি সত্যি কথা বলছো, মেনে নিলাম তোমার সব কথাতে যুক্তি আছে, মেনে নিলাম যে তুমি ওদের নাম নিয়ে বলোনি, কিন্তু বাট লেকিন যে এক্সপার্টি অর্ডারটা এসেছিল সেই অনুযায়ী প্রত্যেকটা ভিডিও, মানে মিনিমাম 7টা ভিডিও টেকডাউন করতে বলেছিল কোর্টের তরফ থেকে, আর YT সেটাকে ইমিডিয়েট করেছে, কেন করলো? এটা সবচেয়ে বড় কোশ্চেন মার্ক, কেন করলো, কী কারণে? মানে হঠাৎ করে কেউ এলো, এসে আমাকে বললো যে তোমার এই 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 ভিডিওগুলো টেকডাউন করো,
আমি করলাম, মানে আমাকে আর প্রশ্ন করলো না, আমাকে জাস্ট অর্ডার দিল করতেই হবে, করো, হয়ে গেল। কিন্তু কেন ওই ভিডিওগুলোর মধ্যে কী পেয়েছে তারা যার জন্য তারা ওই ছটা ভিডিওকে টেকডাউন করতে বললো? নিশ্চয়ই কিছু ছিল, তুইও জানিস কী ছিল, কী টাইটেল ছিল, কী থাম্বনেল ছিল, ভেতরে সারমর্ম কী ছিল। কণিকা উজ্জ্বলকে নিয়ে বলতে গিয়ে তোর চোখে মুখে যে হিংস্রতা, যে পৈশাচিক হাসি, গোটা ওয়াইটি দেখেছে, গোটা ওয়াইটি দেখেছে। আজকে একজন চোখের সামনে নোংরামি করছে, তার ফ্যামিলি তাকে সায় দিচ্ছে, সেটা দেখার পরেও আজকে তুই মুখ বন্ধ করে থাকতে বাধ্য, কারণ ওদেরকে বলে চাটন দিয়ে তোর আজকে এই অবস্থা হয়েছে। আজকে কণিকা তুই কিচ্ছু দেখিসনি, কিন্তু দিনের পর দিন বলেছিস, এই যে মামুনিদিকে ম্যামনিদি ঢেমনি ডাকতিস, তাই না? সোনাকে গোল্ড পাগলি, হাত কাটা নাইটি পড়তো বলে মাসিমা উর্ফি জাবেদ, উর্ফি জাবেদ তো হাত কাটা অবধি সীমিত থাকে না, কিন্তু তাকে এই নামে কটাক্ষ করা হয়েছে। তাকে লাল শাড়ি বেনারসি পরিয়ে বিয়ের মণ্ডপে পুনরায় বসিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এগুলোর প্রমাণ আশা করি তোর কাছে আছে, তুই ক্লিয়ার করতে পারবি। সদ্য সদ্য স্বামী মারা গেছিলো, সমস্ত জিনিসগুলো তোর কাছে রয়েছে আশা করি। তারা তার শ্বশুরকে খুন করেছে, এটাও তুই বলতে পারবি। তারা নাপিত ছিল, তারা ব্রাহ্মণে কনভার্ট হয়েছে, এইটাও তোর কাছে প্রমাণ আশা করি আছে। দেখ, গোপন সূত্র মারফত তুই অনেক কথা বেফালতু বলে গেছিস। অ্যাটাকের একটা লিমিট থাকে, ছোটো আয়া বড় আয়া, হ্যাঁ, বাচ্চাকে দেখে, নাতি নাতনিকে ঠাকুমা দাদু করবে তাই তারা আয়া। কোয়েল, ইয়েস, ছোটো আয়া কোয়েল, কণিকা উজ্জ্বলের মেয়ে, যেখানে আয়ুষ্মিতাই ওদের মেয়ে হয়ে উঠতে পারলো না তোর কথা অনুযায়ী, কারণ উজ্জ্বলের ক্ষমতা নেই সন্তান করার, কিন্তু কী নাম হোক, কোয়েল কিন্তু ওদেরই মেয়ে। এই যে প্রমাণগুলো, এগুলো তো তোকে মানে যথাসঙ্গতভাবে রাখতে হবে। আইন কী ডিসিশন নেবে সেটা সম্পূর্ণ আইনের ওপর, আইনের কাছে কী কী প্রমাণ জমা পড়েছে সেটাও আইনের আয়ত্তায় আছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। কিন্তু আজকে তুই তো ডিফেন্সে যে কথাগুলো বললি সেখানে দাঁড়িয়ে আশা করি তোর কাছে সমস্ত ক্লিয়ার আছে। যারা পেছন দিক দিয়ে গিয়ে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয়, একটা কী জানিস তো আমি মনে করি, কেউ যদি ভুল বা অন্যায় করে, সেই অন্যায় আর ভুলটা সে যদি মেনে নিয়ে ক্ষমা চেয়ে নেয়, সেটাতে সে নত হয় না, হতেই পারে। মানুষই ভুলটা করে, আবার মানুষই সেই ভুলটাকে শুধরায়। কিন্তু তোর বক্তব্য হচ্ছে আমি কোনো ভুল করিনি, আমার শিরদাঁড়া সোজা, হতেই পারে শিরদাঁড়া সোজা, কিন্তু দম্ভে, কিন্তু রাগে, তোর হিংসায়, রিভেঞ্জ নেওয়ার একটা মনোবল তোর মধ্যে, মনোবৃত্তি, যাই হোক যেটা বলে, কীভাবে বদলা নেওয়া যাবে এই বিষয়টার ওপর তুই ফোকাস করিস। ইগোটা তোর বড্ড কাজ করে, নত হব না, সময় বিশেষে জায়গা বিশেষে একটু নত হলে সে ছোট হয়ে যায় না। আমি যখন তাদেরকে নোংরা কদাকার কথা বলতে দুবার চিন্তা করিনি, অথচ তার কাছে ক্ষমা চাইতে আমার সেটাতে অপরাধ, আমার সেটা নিচু হয়ে যাচ্ছে। যারা ক্ষমা চেয়ে নিয়েছে তারা বুঝেছে এতটাও বলাটা ঠিক হয়নি। তারপরে কণিকা উজ্জ্বল বুঝেছে, এবার কে অরিজিনালি ক্ষমা চেয়েছে কি চাইনি জানি না, কিন্তু তুই তোর ইগো ছাড়তে পারবি না, তোর ইগো বড্ড, তুই লড়বি, অবশ্যই লড়। আশা করি যে যে যুক্তি দিয়ে তুই খণ্ডাতে পারবি, যে যে যুক্তিগুলো তুই এখানে লাগাচ্ছিস, আশা করি তোর সেই যুক্তিগুলোকে জজ সাহেব মর্যাদা দেবেন। আমরা তো আইনকানুন বুঝি না, জজ সাহেব তো এমনি জজের সিটে বসেননি, উনি নিশ্চয়ই বুঝতে পারবেন। যেরকম উনি বুঝতে পেরে এই ছটা ভিডিওকে টেকডাউন করতে বলেছে, সেরকমই অবশ্যই সে বুঝতে পারবে যে আজকে কণিকা উজ্জ্বল যে যে অ্যালিগেশনগুলো লাগিয়েছে তোর এগেনস্টে, সেই অ্যালিগেশনগুলো ভুল, তুই যে যুক্তিগুলো দিয়ে সেগুলোকে খণ্ডাচ্ছিস সেই যুক্তিগুলো ঠিক। আজকে তুই বলছিস কারোর বাড়িতে কেসের নোটিস আসলে পরেই কিন্তু সে আসামি হয়ে যায় না, অথচ দিনের পর দিন প্রিয়াকে জেল ফেরত আসামির বউ কটাক্ষ। যেমন তোকে মানুষ হিট করলে তোরও ব্যথা লাগে, মানুষ তো কষ্ট হয় কোথাও না কোথাও, সেরকমই তুইও সামনের মানুষটাকে যখন দিনের পর দিন একদম মানে কী বলবো এমন পর্যায়ে নিয়ে গেছিলিস। আজকে আমি বলছি কথাটা, কণিকা একটা সময় এমনও বলেছিল যে মনে হচ্ছিল দিদিভাই নিজেকে শেষ করে দিই, কতটা মানে হাত পা বেঁধে একদম মানে মানুষকে জলে ফেলে দেওয়ার মতো। আজকে কণিকা এই কথাটা বলতে বাধ্য হয়েছিল, অসহায় হয়ে পড়েছিল, তারা নিতে পারছিল না। আরও অনেকে তাদেরকে নিয়ে ভিডিও করেছে, কিন্তু যে কটাক্ষ, যে তীরের বাণ তুই ওদের গায়ে দিনের পর দিন ব্যথা জায়গায় নুন লঙ্কার সমেত গেঁথেছিস, সেইগুলো ভুলার মতো একটা ট্রমার মধ্যে দিয়ে তারা যাচ্ছিল। আজকে তুই বলতে পারিস বাবা আমার এত ক্ষমতা, হ্যাঁ রে হয়, কিছু মানুষের বাচন ভঙ্গি এতটাই জঘন্য হয় না, সে সত্যি এটা কিন্তু তোর গর্বের বিষয় না। আজকে তোর জন্য মানুষ ডিপ্রেস হয়ে পড়ছে, তার মানে তুমি মহৎ কিছু করছো না, তুমি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছ। কী গ্যারেন্টি আছে এমন কোনো মানুষ যারা সত্যি স্ট্রং হলো না, তারা নিতে পারলো না, নিজেকে কিছু করে বসলো, সেই দায়ভারটা তখন তুই নিবি? যাদের যাদের দোষ দেখেছিস তাদের সাপোর্ট করেছিস, আর যাকে দেখিসনি তাকে দিনের পর দিন পিষে গেছিস। কোনো অধিকার ছিল তোর যে তুই তার সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলবি? কোনো অধিকার ছিল? তার স্বামী তাকে মেনে নিয়েছে, সে তার স্বামীকে মেনে নিয়েছে, প্রবলেমটা তোর হতো, কে কাকে দিতে পারতো না পারতো সেটা সম্পূর্ণ তার ব্যাপার,
সে তোর কাছে এসে তো কোনোদিনও কমপ্লেন করেনি। কণিকা কখনো তোর কাছে গিয়ে কমপ্লেন করেছিল যে আমার পক্ষে আমার এই স্বামীর সাথে থাকা সম্ভব হচ্ছে না, খুব কষ্ট? যেমন তুই তোর মনের কথা মন্দির রাখে তোর বান্ধবী ললিতাকে গিয়ে বলেছিলি যে আমার আমার হাজব্যান্ডের প্রতি ফিলিংস আসে না, ও আমাকে সঠিকভাবে দিতে পারে না, নিতে পারে না, এটসেট্রা এটসেট্রা, যেগুলো যেগুলো কণিকা কখনো বলেছিল যে উজ্জ্বলকে পেয়ে আমি অখুশি, ওকে নিয়ে বিয়ে করে আমি ভুল হয়েছে? কখনো কোনো রকমভাবে জাহির করেছিল? না, করেনি। উজ্জ্বলের দাদা একটা এমন মানুষ, তার ভাইয়েরই পরিস্থিতিতে দেখা যায় না, আজকের বাজারে এগুলো দেখা যায় না, ভাইকে রাস্তায় ফেলে রেখে দিয়ে যায়, মা বাবাকে ছুঁড়ে ফেলে রেখে দিয়ে যায়, সেখানে দাঁড়িয়ে উজ্জ্বলের এই পরিস্থিতিতে তার দাদা তার পাশে এইভাবে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে, সেটা তার অপরাধ হয়ে গেছে। তাকে কত নোংরা থেকে নোংরাতর করে কণিকার চরিত্র নিয়ে কী নহম না বলা হয়েছে। আজকে এই কথাগুলো বলতে সত্যি খুব খারাপ লাগে যে না আমরা কেন রিপিটেডলি এই কথাগুলোকে রিপিট করবো, কিন্তু কিছু করার নেই। আজকে কেউ কাউকে হিট করাটা শখে না, আজকে আমি তোকে হিট করছি কোনো শখে না, কোনো শখ জাগছে না, কোনো দরকার নেই, না তোকে আমার জাতশত্রু বানানোর কিছু আছে, কিন্তু পরিস্থিতি হয়ে গেছে। তোকে যখন দেখতাম এত হিংস্রতার সাথে এমন একটা ফ্যামিলিকে তুই হিট করে যাচ্ছিস যারা সাতচরে রাগ কাটে না, সারা মুখে কোনো বুলি নেই, কাউকে কিছু বলছে না, আর পড়ে রইল ভিউয়ার্সদের সাথে। ওই যে বললাম মানুষ একটা মিডিল ক্লাস ফ্যামিলি, একটা জায়গা থেকে তার আর্নিংটা হচ্ছে, তার আর্নিংয়ের জায়গাটাকে হস্তক্ষেপ করার বা নষ্ট করার কেউ চেষ্টা করলে তখন কিন্তু শান্ত মানুষও বাঘ হয়ে ওঠে। কণিকা উজ্জ্বলের ক্ষেত্রে সেটাই হয়েছিল, দ্যাটস ইট, এটা সাধারণ মানুষের নেচার। তাছাড়া ওদের কোনো রকম মোটিভ নেই তোর সাথে লড়ার, অন্য কারোর সাথে কিছু করার, না তারা তাদের মতন সারাদিনের দিনচর্যা করছে। কিন্তু দিনের পর দিন তুই আঘাতের পর আঘাত করে গেছিস উইদাউট এনি রিজন, আর আজকে গিয়ে এমন এমন মানুষদেরকে তুই সাপোর্ট করছিস, তোর মুখটা থাকে যারা কণিকাদের এরকম 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 তোর কথাবার্তা বলেছে, শুনে মনে হতো বাবা তুই এই জিনিসগুলোকে কত ঘেন্না পাস, তাই তুই হয়তো ওদের না দেখতে পাওয়া জিনিসগুলোকে মিস্টার ইন্ডিয়ার মতন সে খুঁজে খুঁজে তুই সেই জিনিসগুলো দেখে নি, তুই ঘেন্না প্রকাশ করছিস। তো অরিজিনালি আজকে যারা এই ঘেন্নার কাজগুলো করছে তুই তাদের তলা গিয়ে চাচ্ছিস, সেখানে তোর বলার কিচ্ছু নেই, এখানেই তোর মেরুদণ্ডটা ভাঙা, সব সময় মনে রাখিস। যা, বেশি কিছু বলবো না, এইটুকুই বলার ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে, যা যা আছে তোর ডিফেন্সে তুই অবশ্যই আশা করি রেখেছিস, যেখানে তুই MSLদেরকে কী বলবো মিথ্যে প্রমাণ করতে পারবি যে ওদের তোর ওপর লাগানো অ্যালিগেশনগুলো সম্পূর্ণ ভুল। দেখা যাক, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, লেটস সি কী হয়। সবাই আমরা দেখার জন্যই বসে আছি, সাধারণ দর্শক প্লাস ক্রিয়েটার, যে কুলি বাজবে জানতে হবে না ভ্যালিড রিজন দিয়ে সেই কুলটা বাঁচলো কি না। হ্যাঁ, চোখের সামনে আমরা যেটা দিনের পর দিন দেখেছি সেটা সত্যি, নাকি তুই যে লজিকগুলো দেখিয়েছিস সেটা সত্যি, গোপন সূত্রের নাম করে। চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি, ভুলভ্রান্তি কিছু হলে মাফ, আর যদি ঠিক বলে থাকি অবশ্যই একটা করে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।